আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে যাদের সিজিপিএ 3 এর কম তাদের কি সব আশা ভরসা শেষ তাদের কি সব স্বপ্ন ভেঙে গিয়েছে তার কি জীবনে আর কোনো স্কলারশিপ পাবে না তার কি কোনোদিন কানাডা বা ইউএসএ তে পড়তে আসবে না আমি এই কোশ্চেনগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলেন আজকে ভিডিও শুরু করে ফেলি আমার মতে সিজিপিএ জিনিসটা হচ্ছে প্রেম ভালোবাসার মতো প্রেম ভালোবাসা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু প্রেম ভালোবাসি ইজ নট এভরিথিং আমি সবসময় এইভাবে জিনিসটাকে চিন্তা করি যে আপনার জীবনে খুব সুখে থাকতে হলে ভালো থাকতে হলে ভালো একটা মানুষের সাথে ভালো বেশি থাকার দরকার আছে যদি একটা ভালোবাসার মানুষ থাকে তাহলে আপনি আপনার জীবনে চলার পথটা অনেক বেশি সহজ হয়ে যায় কিন্তু আপনার যদি জীবনে খুব ভালো বাসার মানুষ না থাকে আপনার জীবনে যদি ট্রু লাভ না থাকে তার মানে কি আপনার জীবনটা বৃথা আপনার কি তখনই সুইসাইড করে মরে যেতে হবে আপনার হয়তো একটু কষ্ট হবে হয়তো চলার পথটা অতটা মসৃণ হবে না কিন্তু তার মানে না যে জীবনটা ওইখানেই শেষ সিজিপিএ থেকে ঠিক আমি ওই সেম ওয়েতে আমি দেখি আপনার যদি সিজিপিএ ভালো হয় তার মানে হচ্ছে আপনার জীবনে চলার পথটা একাডেমিক্যালি একটু মসৃণ হবে আপনার হয়তো মানুষকে গিয়ে আপনার নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য অতটা কষ্ট করতে হবে না যতটা কষ্ট একটা লো সিজিপিএ ধারীর করতে হয় কিন্তু তার মানে যাদের লো সিজিপিএ তারা সবাই খারাপ যাদের লো সিজিপিএ তাদের জীবনটাই শেষ কি জীবনে আর কিছুই করার নাই নো অবশ্যই আছে কিন্তু যাদের লো সিজিপি তাদের যে জিনিসটা সবার আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যেহেতু এখানে আছি অন্য দশটা জায়গায় আমি হাই সিজিপি এর থেকে এগিয়ে থাকবো আমাকে মানুষ অনেক বেশি গুরুত্ব দিবে তো চলেন আমি ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করলে আপনি যাদের যাদের সিজিপি তিনের কম তারাও খুব ভালো একটা ইউনিভার্সিটিতে হয়তো স্কলারশিপ নিয়ে চান্স পাইতে পারেন

তো আমি বলবো যে সিজিপিএ নিয়ে বেশি মাথা না ঘামি আপনার পার্সেন্টেজ নিয়ে মাথা কামান। অনেক সময় দেখা যায় সিজিপিএ খারাপ হলো পার্সেন্টেজ ভালো। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোন ইউনিভার্সিটিতে अप्लाई করতে পারবেন। এটা হলো এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যাদের সিজিপিএ আসলেই খারাপ। ধরেন যে আপনার সিজিপিএও খারাপ পার্সেন্টেজও খারাপ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য সবচেয়ে ভালো হয় ইউএসএতে যাওয়া কানাডায় যাওয়ার থেকে। এটা আমি আরো একটা ভিডিওতে एक्सप्लेन করার চেষ্টা করেছি যে ইউএসএর ইউনিভার্সিটিগুলো অনেক বড় হয়। অনেক বেশি সংখ্যক ইউনিভার্সিটি ইউএসএসে ইউনিভার্সিটি ফান্ডিং বেশি তো সেই ক্ষেত্রে কানাডিয়ান ইউনিভার্সিটির সংখ্যা কম কানাডিয়ান ইউনিভার্সিটি ফান্ডিং কম এবং এখন যেহেতু কানাডা পিয়ার রিলেটেড কাজ অনেক বেশি সহজ সারা দুনিয়ার ইন্ডিয়া ফিন্ডিয়া ইভেন আফ্রিকান কান্ট্রি এভরি থেকে সবচেয়ে ভালো স্টুডেন্টগুলা কানাডাকে টার্গেট করে যে কারণে কানাডান ইউনিভার্সিটি গুলাতে ফান্ডিং অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে সেই তুলনায় ইউএসএ ফান্ডিং পাওয়াটা আমি মনে করি অনেক অনেক বেশি সহজ তো আপনার যদি ক্যালিবার থাকে তাহলে আমি বলবো যে সিজিপি একটু কম হলে সবসময় ইউএসএ কে টার্গেট করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ইউএসএতে আপনি অ্যাডভান্টেজ পাবেন যেটা কানাডাতে পাবেন না সেটা হচ্ছে ইউএসএতে কিন্তু জিআরই দেওয়া যায় জিআরই হচ্ছে অনেকেই জিআরই হেট করেন বাট ডোন্ট হেট ইট ইফ ইউর সিজিপি ইজ লো কারণ আপনি যেহেতু আপনার সিজিপি এর লো আপনার একটা কম্পিটিটিভ প্রোফাইল বানানোর বড় একটা সুযোগ আছে কিন্তু জিআরই যে জিনিস হয়ে গেছে যে জিনিস পাস্ট সেই জিনিস নিয়ে কান্নাকাটি করে তো লাভ নাই আপনার সামনে আছে আপনি জিয়ারি অথবা আয়ালস আপনি সেটাতে আপনার ফুল পোটেন্সিয়ালটা আপনি দেখাতে পারেন জিয়ারি হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট আপনি যদি জিয়ারিতে ভালো করেন ইট শোজ যে আপনার সিজিপে খারাপ ফাইন দ্যাট ওয়াজ ইন দ্য পাস্ট বাট রাইট নাও ইউ আর এক্সট্রিমলি সিরিয়াস জিয়ারির মতো একটা কঠিন পরীক্ষা আপনি ভালো মার্কস পাইছেন তার মানে ইউ আর রেডি টু বি ইন গ্র্যাড স্কুল এটা কিন্তু এইভাবে শো করে জিনিসটা তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার সিজিপি যদি কম হয় তাহলে কিন্তু আপনি জিআরি কে টার্গেট করতে পারেন আপনার হার্ট অ্যান্ড সোল দিয়ে আপনি জিআরি তে ভালো করার চেষ্টা করেন আয়ালস এ ভালো করার চেষ্টা করেন আপনার কম সিজিপি এর যে একটা ব্যাড ইম্প্যাক্ট সেটা আপনার প্রোফাইলে কিন্তু আর পড়বে না এখানে আমি সবসময় যে আপনার একটা দিক যদি খারাপ থাকে আপনি অন্য দশটা দিক ভালো করার চেষ্টা করেন আপনার কিন্তু শুধুমাত্র একটা দিক বিবেচনা করে স্কলারশিপ দেয় না ওভারঅল প্রোফাইল বিবেচনা করে স্কলারশিপ দেয় সো সিজিপিএ খারাপ থাকলে আপনার জীবন শেষ এভাবে চিন্তা না করে আপনার সামনে আর যা যা করার আছে সেই জিনিসগুলাকে আপনি ভালো করার চেষ্টা করেন আরেকটা জিয়ারি ছাড়াও আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে রিসার্চ প্রথমে আমি বোঝার চেষ্টা করি যে সিজিপিএ জিনিসটা আসলে কি সিজিপিএ জিনিসটা হচ্ছে সিজিপি আসলে কি মিন করে সিজিপিএ মিন করে যে আপনার একটা বাধা ধরা সিলেবাস ছিল আপনার কোর্সে সেই সিলেবাস থেকে আপনি পড়ছেন পড়ে আপনি বুঝছেন কিছু শিখছেন এবং পরীক্ষা দিয়ে আপনি ভালো মার্কস পাইছেন এটা একটা স্কিল আপনার বাধা ধরা একটা সীমাবদ্ধ লিমিটেড জিনিস থেকে শিখে কিছু লিখতে পারাটাও একটা স্কিল বাট এই স্কিলটা কিন্তু সব সময় গ্র্যাড স্কুলে আপনার কাজে লাগবে না গ্র্যাড স্কুলে কিন্তু কোনো সিলেবাস থাকবে না আনলিমিটেড যখন আপনি রিসার্চ করবেন হয়তো ওই যে সমস্যাটা নিয়ে আপনি কাজ করবেন সেই সমস্যার সলিউশন এখনো বেরি করে নাই কেউ যে আপনার পৃথিবীটাই হচ্ছে আপনার পাঠশালা এখানে কিন্তু সেখান থেকে আপনি একটা নলেজ খুঁজে বের করে সেটাকে প্রেজেন্ট করতে পারার স্কিল হচ্ছে রিসার্চ স্কিল যেটা কিন্তু অন্য লেভেলের কঠিন সেটার সাথে কিন্তু আপনার ওই সিজিপি আপনার কোর্স ওয়ার্কের একটু ভালো করতে পারার স্কিলের কোনো তুলনাই হবে না ওইটা অন্য লেভেলের কঠিন এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছাত্র ছাত্রী আমি নিজে আমার নিজের লাইফে দেখেছি যে তারা হয়তো তাদের কোর্সও আর খারাপ তারা হয়তো ওই যে গন্ডি বাধা যে বইটা পড়াচ্ছে সেই বইটা তাদের পড়তে ভালো লাগে না কিন্তু তাদের অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু তারা বস আপনি যদি আপনার সেই যে আপনি বস আপনার যে অন্য কিছুতে আপনার অনেক ইন্টারেস্ট আছে বা অন্য কিছু যে শেখার আপনার অনেক আগ্রহ আছে সেই জিনিসটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে কিন্তু আপনার সিজি ম্যাটার করবে না সেটা সেটা আপনি কিভাবে করতে কোনো জব এক্সপিরিয়েন্স থাকতে পারে অথবা আপনার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে পারে তো এই ক্ষেত্রে যদি আপনার সিজিপিও কম থাকে তাহলে আপনাকে আমি সাজেশন দিব যে আপনি কিছু রিসার্চ করেন বা কোনো কিছু পাবলিশ করার চেষ্টা করেন কোনো অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে এখন আমি আমার ঢাকা ইউনিভার্সিটির গুলা জানি তো ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো রিসার্চের প্রফেসর দা আন্ডার অনেকে রিসার্চ করে রিসার্চ স্কিল রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনি ওইসব করতে পারেন তারপরে যেমন অনেকে রোহিঙ্গাদের ওই যে ক্যাম্পে ওইখানে জব করে তার আপনি রিয়েল লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন ওই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন তাহলে আপনার ওই লো সিজিপি থাকার যে একটা উইকনেস সেই উইকনেসটা কিন্তু আপনার স্ট্রেংথ দিয়ে ব্যালেন্স হয়ে যায় তো এই দিস কুড সলিউশন টু হ্যাভিং লো সিজিপিএ এইটা হলো আরেকটা একটা পয়েন্ট এবং তারপরে যে পয়েন্টটা আসে সে পয়েন্টটা হচ্ছে কোর সাবজেক্ট আর লাস্ট টু ইয়ারস এর সিজিপিএ অনেক সময় দেখা যায় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম দুই বছরের রেজাল্ট খুব খারাপ ছিল প্রথম দুই বছরে আমি আইয়ারের পড়াশোনাটার স্টাইলটা ধরতে পারতেছিলাম না বা ইউনিভার্সিটিতে হয়তো গিয়ে আমি কোপ আপ করতে পারতেছিলাম না আমার বাসা ছিল অনেক দূরে সে আমি ইউনিভার্সিটিতে গিয়ে প্রতিদিন ক্লাস করে মনোযোগের সাথে পড়াশোনা করে আমি ভালো করতে পারিনি কিন্তু লাস্ট টু ইয়ার থার্ড এবং ফোর্থ ইয়ারে আমি যখন ডিসিশন এলাম যে আমি দেশের বাইরে পড়তে যাবোই তখন কিন্তু আমি অনেক বেশি সিরিয়াসের সাথে পড়াশোনা শুরু করেছিলাম আমি তখন হলে চলে গেছিলাম আমার দরকার হলে আমি পলিটিক্যাল রুমে গণরুমে আমি থাকছি বাট স্টিল আই মেড শিওর যে আমার রেজাল্টটা যেন একটু ভালো হয় তো আপনি যদি এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকেন এবং আপনার সিজিপিএ যদি কম থাকে তাহলে আপনার স্বপ্ন এখানেই সমাপ্তি হয়ে যায় নাই আপনার কিন্তু এখনো আপনার নিজের লাস্ট টু ইয়ারের সিজিপিএটাকে আরেকটু উপরে ওঠানোর সুযোগ আছে আপনি এই সুযোগটাকে গ্র্যাপ করেন প্লিজ কারণ যে কোনো গ্র্যাড স্কুলে লাস্ট টু ইয়ারের সিজিপি অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হয় প্রথম দুই বছর আপনি কি করছেন ভালো সিটি পি থাকে আপনি টার্গেট করেন যে কারণে হয়তো আমার গ্র্য স্কুলে আমার লো সিটি পি আমার খুব বেশি সমস্যা ক্রিয়েট করে নাই আরেকটা পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে যে আপনার কোর্স সাবজেক্ট যেগুলো সেগুলোতে যদি আপনি খারাপ করেন তাহলে দিস ইস রিয়েলি ব্যাড আমার যে সাবজেক্টগুলোতে আমার বেশি খারাপ রেজাল্ট ছিল সেটা হচ্ছে আমার এখন অন টপ অফ মাই মাইন্ড যেটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে আমার জার্নালিজমের অনেক বাজে রেজাল্ট ছিল আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আয়ের যারা পড়ে তাদের একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয় আমার জাপানিজ ছিল ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার রেজাল্ট অনেক খারাপ ছিল তো ওইসব ভুকি চুকি সাবজেক্টে আমার বাজে মার্কস ছিল আমি টু পয়েন্ট এইট টু পয়েন্ট সেভেন ফাইভ এই ধরনের মার্কস পাইছি বাট ওভারঅল আইয়ারের কোর যে সাবজেক্টগুলো ছিল ধরুন ডিপ্লোমেসি ফরেন পলিসি কম্পারেটিভ ফরেন পলিসি স্ট্র্যাটেজিক স্টাডিজ ফিলোসফি অথবা থিওরিস অফ আইয়ার এই ধরনের যে কোর আইআর কোর্স সেই কোর্সগুলো কিন্তু আমার ভালো মার্কস ছিল যে কারণে আমার হয়তো গ্র্যাজ স্কুলে যখন আমি অ্যাপ্লাই করছি তখন সমস্যা হয়নি কারণ তারা তো আপনার ফুল ট্রান্সক্রিপ্ট দেখবে তারা কোর্স বাই কোর্স দেখবে যে আপনার কোন কোন কোর্সে আপনার মার্কস ভালো আছে আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন আপনার সার্কিটের কোর্স আপনি যদি সিএস স্টুডেন্ট হন আপনার তাহলে প্রোগ্রামিং এর কোর্স তো যদি আপনি ভালো করেন আপনার এই ভাবে একটা কোর্স বা কেমিস্ট্রির দুই একটা কোর্স যেগুলো আনরিলেটেড টু ইওর কোর্স সাবজেক্ট ওগুলোতে যদি আপনার একটু খারাপ মার্কসও থাকে তাতে কিচ্ছু আসা যায় না তো সবসময় চিন্তা করবেন যে আপনার কোর্স সাবজেক্টগুলোতে মেক শিওর ওগুলোতে যেন ভালো মার্কস থাকে লাস্টলি যাদের আমার মতো পড়াশোনা শেষ যাদের অনার্স শেষ মাস্টার শেষ কিন্তু সিজিপিএ খারাপ তারা কি করতে পারে। তাদের জন্য আমি এটা একটা এক্সপেরিমেন্টাল সাজেশন দিব যে সাজেশনটা আমি আমার নিজের লাইফে কোনোদিন আমি করি নাই সো আমার সাজেশন যদি ভুল হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন বাট আমার নিজের ছোট বোন বা আমার নিজের ছোট ভাই যদি আমাকে সাজেশন চাইতো আমার কাছে তাহলে আমি সাজেশনটা দিতাম সেটা হচ্ছে যে আপনার ধরেন পড়াশোনা শেষ স্টিল আপনার সিজিপি নট আপ টু দ্য মার্ক আপনি মনে করেন যে আপনি আরেকটু ভালো করেন আপনার অনেক বড় স্বপ্ন আপনি জীবনে আরেকটু আমি যেটা বলবো সেটা হচ্ছে শুধু যে এম তে ইভিনিং এর কোর্স আছে তা না ইন্টারন্যাশনাল রিলেশন ডেভেলপমেন্ট স্টাডিজ এরকম অনেক সাবজেক্টে যেগুলো আপনার রিলেটেড সেসব সাবজেক্টে কিন্তু ইভিনিং এ মাস্টার্স অফার করা হয় জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে জাহাঙ্গীরনগর আছে কিনা আমি জানি না অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে অবশ্যই আছে সেই ধরনের কোন একটা কোর্স আপনি ভর্তি হন সে কানাডিয়ান ইউনিভার্সিটি দেখবেন না সকালে করছেন আপনি কোর্স করেন সেই কোর্স আপনি হার্ড অ্যান্ড সোল দিয়ে আপনি ভালো মার্কস তোলার চেষ্টা করেন যেহেতু কানাডিয়ান ইউনিভার্সিটি লাস্ট টু ইয়ার্স এর মার্কসই গুরুত্বের সাথে বিবেচনা করে তার মানে আপনি লাস্ট টু ইয়ারে যে কোর্সটা করবেন সেই কোর্সটা ভালো করার চেষ্টা করেন এবং তারপর আপনি ফার্দার একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেন এটা একটু লং টার্ম প্রসেস ধরেন আপনার সিজিপি যদি এক্সট্রিমলি খারাপ থাকে তো ওই ক্ষেত্রে হয়তো আপনার এক্সট্রিম মেজার নিতে হবে আপনার জীবনে আর একটু এগিয়ে যাওয়ার জন্য কষ্ট ছাড়া তো আমার কাছে আসলে আপনি কষ্ট ছাড়া কোনো সাজেশন পাবেন না আমি লাইফে কোনো শর্টকাট জানি না আমি প্রচন্ড হার্ড ওয়ার্ক করে এই পর্যন্ত আসছি আমি এখন অনেক বেশি হার্ড ওয়ার্ক করি আজকে আমি এই ভিডিওগুলো রেকর্ড করব তারপরে কিন্তু আমি জব করতে যাবো আমি গত দুই মাস ধরে সাত দিন কাজ করি একদিনও হলিডে পাই নাই তো আপনারা আমি পড়াশোনা করছি এতদিন এখন অবশ্য আমার পড়াশোনাটা শেষ আপাতত তো যে কারণে আমি বললাম যে আপনি যদি আমার কাছে এসে কোনো শর্টকাট বুদ্ধি জান তাহলে আই ডু नॉट हैव एनी শর্টকাট বুদ্ধি যারা জীবনে শর্টকাটে বড় লোক হয়ে যেতে চায় শর্টকাটে सक्सेसफुल হয়ে যেতে চায় আই এম नॉट द রাইট পারসন ফর ইউ টু ফলো আমি হচ্ছে লং টার্মে বড় লোক হওয়া লং টার্মে सक्सेसफुल হওয়া অনেক বেশি কষ্ট করে सक्सेसफुल হওয়া

শুধুমাত্র তখনই আপনি দুনিয়া সবাইকে কনভিন্স করতে পারবেন যে আপনি পারেন চ্যালেঞ্জ নিন চ্যালেঞ্জ নিয়ে বলেন যে আমি থিওর নিচে সিজিপিএ ছিল কিন্তু আমি স্কলারশিপ পেয়ে দেখাবো দেখি কোন কে আমাকে আটকায় সেটা কানাডায় হোক ইউএসএ তে হোক অথবা ইউরোপে হোক যেখানে হোক আমি স্কলারশিপ পেয়ে দেখাব এই চ্যালেঞ্জ নিন এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে আপনি সফল হন দেখবেন যে আপনি যে ধরনের কনফিডেন্স আপনার ভিতরে ফিল করবেন সেই কনফিডেন্সের দাম কোটি টাকা